বিশ্বকাপের মঞ্চে ওয়াং খেড়াতে বিরাট ইতিহাস, বিরাট কীর্তি গড়লেন বিরাট কোহলি। আপনাদেরকে জানাবো বিশ্বকাপের সেমিফাইনালে সেঞ্চুরির হাফ সেঞ্চুরি বিরাটের, মুম্বাই সচিনের সামনেই সচিনের রেকর্ড ভাঙলেন বিরাট, আর সচিন তেন্ডুলকর সেই সময় অভিনন্দন জানালেন বিরাট কোহলিকে একেবারে দর্শক আসনে দাঁড়িয়ে। সচিনকে টপকে একদিনের ক্রিকেটে 50টি সেঞ্চুরি করলেন বিরাট, নিউজিল্যান্ডের বিরুদ্ধে 117 রান করলেন বিরাট কোহলি, ইতিহাস গড়লেন বিরাট কোহলি বিশ্বকাপের মঞ্চে ওয়াং খেড়েতে, বিশ্বকাপের সেমিফাইনালে সেঞ্চুরির হাফ সেঞ্চুরি বিরাট কোহলি। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌমিত্র রায়। সৌমিত্র, জানাও আমাদের ওয়াং খেড়ে স্টেডিয়ামের 22 গজের সেই ঐতিহাসিক মুহূর্ত এবং দর্শক আসনে যখন অভিনন্দন জানাচ্ছেন সবাই বিরাট কোহলিকে। দেখো, মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের মঞ্চটা যেন আজকে বিরাট কোহলির জন্য তৈরি হয়েছিল, ওয়াংখেড়ের আজকে যেন একেবারে বিরাট মঞ্চ বলা যায়। সেই মঞ্চে বিরাট কোহলি যা করলেন তার জন্য গোটা দেশ, 130 কোটির গোটা দেশ, তার সঙ্গে ওয়াংখেড়ে স্টেডিয়ামে যারা হাজির হয়েছে সকলে যেন একেবারে উঠে দাঁড়িয়ে, যেটা আমরা দেখলাম যে যখন তিনি সচিন তেন্ডুলকরের রেকর্ড ভাঙলেন ওয়ান ডে ক্রিকেটে 50টা সেঞ্চুরি রেকর্ড ভাঙলেন, তারপর গোটা ওয়াংখেড়ে স্টেডিয়াম একেবারে দাঁড়িয়ে বিরাট কোহলিকে অভিবাদন জানাচ্ছিলেন। সেই সঙ্গে আজকে ভিভিআইপি গ্যালারিতে দেখছিলাম, তুমিও দেখেছো যে আজকে হাজির ছিল বিরাট কোহলি, সেই অনুষ্কা শর্মা, কোচ সচিন তেন্ডুলকর হাজির ছিলেন। দেখলাম যে বিরাট কোহলি যখন এই রেকর্ড, বিশ্ব রেকর্ড গড়লেন, তারপর তার হাতের গ্লাভস ব্যাট রেখে দিলেন, ব্যাট রেখে হাঁটু মুড়ে তিনি মাঠে বসলেন এবং হাত নিচু করে স্ট্যান্ডিং অভিশন জানালেন সচিন তেন্ডুলকরকে, কারণ গ্যালারিতে কোচ সচিন তেন্ডুলকর উপস্থিত রয়েছে। এবং এটা বলাই যায় যে আজকের এই যে ইতিহাস এবং আজকের যে এই যে সেঞ্চুরি বা এই যে সেঞ্চুরির হাফ সেঞ্চুরি, এই যে সমস্ত কৃতিত্বটা আজকে বিরাট কোহলি সচিন তেন্ডুলকরকে উৎসর্গ করলেন, এটা খুব স্বাভাবিক, কারণ সচিন তেন্ডুলকর মাঠে রয়েছে, তার সামনে তার রেকর্ড ভাঙা এটা একটা বিরাট ব্যাপার, একটা ঐতিহাসিক মুহূর্ত তৈরি হয়েছিল ওয়াংখেড়ে স্টেডিয়ামে। এবং তোমাকে বলে রাখি যে এই যে বিরাট কোহলির যে এটা আজকে যে ইতিহাস গড়লেন, সেটা তুমি জানো যে গত ম্যাচ যেটা সাউথ আফ্রিকার বিরুদ্ধে যখন ম্যাচ ছিল ইডেন গার্ডেন্সে, তিনি সচিন তেন্ডুলকরকে তার রেকর্ডটা স্পর্শ করেছিলেন, 49তম সেঞ্চুরি করেছিলেন ওয়ান ডে ক্রিকেটে, তখন ইডেন গার্ডেন্স একেবারে বিরাট বন্দনায় বিরাট মুখরিত হয়েছিল। সেই আজ তার থেকে 11 দিন বাদে যখন সাউথ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচের পর ইডেনে যে রেকর্ড করলেন, সেই রেকর্ডের ঠিক 11 দিন বাদে তিনি 49 থেকে 50তম সেঞ্চুরি করে ফেললেন ওয়ান ডে ক্রিকেটে। খুব স্বাভাবিকভাবে এটা একটা বিরাট নজির ওয়ান ডে ক্রিকেটে 50তম সেঞ্চুরি। এবং তোমাকে বলে রাখি যে এটা করতে গিয়ে 291টা ম্যাচে বিরাট কোহলি তিনি সচিন তেন্ডুলকরকে তার যে রেকর্ড সেই রেকর্ডকে ভেঙে চুরমার করে দিলেন পরে আজকে। এবং তোমাকে বলে রাখি গ্যালারিতেও বিরাট কোহলির সেই অনুষ্কা শর্মা হাজির ছিল, তিনিও যখন তার যে রেকর্ডটা হয় তারপর তিনিও উঠে দাঁড়িয়ে বিরাটকে অভিনন্দন জানাচ্ছিলেন। ফলে আজকের ওয়াংখেড়ে স্টেডিয়ামে যে ইতিহাস গড়ল সেই মঞ্চটা একেবারে বিরাট কোহলির ছিল, সেই মঞ্চে বিরাট কোহলি তিনি তার সর্বস্বটা দিয়ে, যেটা আমরা দেখলাম যে যখনই ম্যাচ শুরু হওয়ার পর থেকেই বিরাট কোহলি একেবারে তার আত্মবিশ্বাসে, নিজের স্বাচ্ছন্দ্যে, মানে নিজের ফর্মে, নিজের ঢঙে তিনি স্টার্ট করেছিলেন, তখনই বোঝা যাচ্ছিল যে আজকের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ইতিহাস গড়লেন। এবং সেই উৎসবে মাতোয়ারা গোটা দেশ বিরাট বন্দনায়। ধন্যবাদ তোমাকে সৌমিত্র।